আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল, অভিজাতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের যে ভিসা প্রসেস করে থাকি সেগুলো সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি। আমরা এর আগেও হচ্ছে চায়না স্টুডেন্ট ভিসা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলেছি। চায়নাতে আমরা বেশ কিছু যে ভিসার যে প্রসেস, আমাদের সাবমিশন করলে পরে তারা যে অফার লেটার দেয় অথবা যে ভিসা হবে সেটিও আমাদের অলরেডি বেশ কিছু কাজ আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আমরা আগের ভিডিওগুলোতে দেখি ছিলাম, আপনারা দেখেছি যে আমাদের 46টার উপরে ইউনিভার্সিটির সাথে আমাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ করা আছে, যার এবং যেগুলোতে আপনি সম্পূর্ণ ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারেন, কোনো টিউশন ফি লাগবে না এবং ইভেন অ্যাকোমোডেশন ফিও লাগবে না। এরকম যদি যেতে চান, বিশেষ করে যারা ভালো সাবজেক্টে যেতে চান, ত্রিপলিতে যেতে চান অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেতে চান অথবা এরকম কোনো ভালো সাবজেক্টে বিবিএতে যেতে চান, যে কোনো সাবজেক্টে যদি যেতে চান, আমাদের এই 46টা ইউনিভার্সিটির ভিতরে অবশ্যই আপনার সাবজেক্টটি ম্যাচ করবে এবং খুব কম খরচের ভিতরেই আপনারা যেতে পারবেন। এবং আপনারা জানেন যে চায়না হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড ইকোনমিতে বেশ ভালো প্রভাব বিস্তার করে চলে, এখন যেমন আমাদের ইউএসএ কানাডাতে যাওয়ার জন্য মানুষজন অস্থির হয়ে আছে, একটা সময় হয়তো আসবে যদি ওয়ার্ল্ড সিচুয়েশান যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে এমন একটা সময় আসবে যখন হচ্ছে চায়না থেকে যারা পড়াশোনা করছে বা চায়না ল্যাঙ্গুয়েজ যারা অভ্যস্ত আছে বা চায়না ডিগ্রি যাদের কাছে আছে তারা হয়তো ওয়ার্ল্ডটাকে লিডিং পর্যায়ে নিয়ে যেতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চায়নাতে যদি আপনি যে এডুকেশনটি নিচ্ছেন সেটি হচ্ছে যে অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস এডুকেশান, এবং তাদের যে ওয়ার্ল্ড যে র্যাঙ্কিংয়ে থাকে সেগুলো হচ্ছে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির চাইতে এগুলো র্যাঙ্কিংয়ে আগাইয়া এবং বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির চাইতে ভালো পড়াশোনা হয়। এবং এখানে যেহেতু বিভিন্ন দেশের স্টুডেন্টরা একই জায়গাতে পড়তে আসছে, সুতরাং আপনার মাল্টি কালচারাল একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন। এবং বিস্তারিত তথ্য যদি আপনার কাছে আরও দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদের স্কলার দেখানোর নাম্বারগুলোতে ফোন করতে পারেন, আমাদের যে অভিজ্ঞ কনসালট্যান্ট টিম আছে তারা আপনার ফাইলটি নিয়ে ভালোভাবে অ্যাসিস্ট করবে। এবং পরবর্তীতে আপনাদের সাথে আরও দীর্ঘ আলোচনা হবে, এই নিয়ে কথা ব্যক্ত করে আমরা হচ্ছে যে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।